এদিকে প্রধানমন্ত্রী ও আন্দোলনকারীরা দ্রুত আলোচনার টেবিলে বসলে চলমান সংকট কেটে যাবে বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের কাঁধে ভর করে বিএনপি ও নিষিদ্ধ সংগঠন জামায়াত দেশে সহিংসতা ছড়াচ্ছে এবং উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন তারা বলেন এই গোষ্ঠী কখনো দেশের মঙ্গল চায় না রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন পেশাজীবীরা শনিবার শ্রীডাপ মিলনায়তনে সন্ত্রাস সংঘাত সহিংসতা নয় চায় শান্তি সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ সভায় বক্তারা সংকট মোকাবিলায় আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্রুত সংলাপে বসার পরামর্শ দেন আন্দোলনে অশুভ চিন্তার মানুষ প্রবেশ করে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংসের পায়তারা করছে বলে মন্তব্য করেন তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়িত হলে বাংলাদেশ আবারও জঙ্গিবাদে ফিরে যাবে বলে মত দেন বক্তারা অসুস্থ চিন্তা প্রবেশ করেছে এই ধরনের অবস্থা হতে পারে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি সমস্যা সংকট সমাধান করা যায় তাহলে বাংলাদেশ কখনোই পথ হারাবে না শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ভর করে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী দেশে তাণ্ডব চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র পরিচালক ও শিল্পীরা সকালে রাজধানীর বিএফডিসি প্রাঙ্গনে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আয়োজিত মানববন্ধনে কথা বলেন শিল্পীরা দেশকে সহিংসতার দিকে ঠেলে না দিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাম্প্রতিক সহিংসতা সরকারি স্থাপনায় হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তি সমাবেশে এই আহ্বান জানান তারা আমরা মনে করি শান্তির মাধ্যমে সবচেয়ে অর্জন সম্ভব আরো যে দাবিগুলো আছে আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে সেগুলো মেনে নেওয়া হবে এবং তার জন্য তাদের পাশে আমরা কাজ করব আন্দোলনকারীদের উপর ভর করে বিএনপি জামাত সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য করে যাচ্ছে সকালে রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশ থেকে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধারা দেশে মুক্তিযোদ্ধাদের পরিবারকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান বক্তারা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা বিকাশ বিশ্বাস ডিবিসি নিউজ ঢাকা